মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। শাসক তৃণমূল ও কংগ্রেসের অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম মুর্শিদাবাদ। একদিকে কংগ্রেস কর্মীদের হামলা, বাড়ি ভাঙচুরের অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে, অন্যদিকে পাল্টা কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ শাসক দলের। শুক্রবার বহরমপুরে দুই দলের নেতা সাংবাদিক বৈঠক করে নিজেদের ক্ষোভ প্রকাশ করলেন। যে গতকাল ভারতবর্ষের উচ্চ ন্যায়ালয় যে আদেশনামা জারি করেছেন, সেটা মূলত পশ্চিমবঙ্গে আগামী পঞ্চায়েত নির্বাচনে ভোটারদের এবং যারা মনোনীত প্রার্থী বিভিন্ন রাজনৈতিক দলের তাদের সুনিশ্চিত অবস্থানের জন্য এবং নিরাপত্তার জন্য। গত এপ্রিল মাসের 4 তারিখ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ভোট বাতিলের জন্য নয়, শুধুমাত্র নির্বিঘ্নে এই পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হওয়া, তার সঙ্গে সঙ্গে নিরাপত্তার জন্য যে রিট আবেদন জমা দিয়েছিলেন, সে তার উপরে গুরুত্ব আরোপ করে মহামান্য বিচারক গতকাল তিনি যে রায় দিয়েছেন সেটা আপনাদের সকলেরও অবগত। কিন্তু রায়ের সঙ্গে সঙ্গে সারা মুর্শিদাবাদ জেলায় সেই সামন্ততান্ত্রিক প্রথা, সেই সরকারি শোষণ এখনও অব্যাহত। গতকাল সুতি এলাকায়, সুতি 1 নম্বরে, হাড়োয়াসহ বিভিন্ন অঞ্চলে গতকাল রাত্রে আমাদের দলের একনিষ্ঠ কর্মী মঙ্গল মণ্ডল, যার বাড়ি ওমরপুর, মনসুর শেখ, যার বাড়ি হচ্ছে পাড়ইপুরে, তাদের বাড়িতে পুলিশ হামলা চালায়, বাড়িঘর ভাঙচুর করে। অপরাধ, তারা কংগ্রেসের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে। অধীর চৌধুরীর গুন্ডা বাহিনী, যেহেতু নির্বাচনে অধীর চৌধুরীর ভরাডুবি হয়েছে মুর্শিদাবাদে, অধীর চৌধুরীর গুন্ডা বাহিনী নামিয়ে মুর্শিদাবাদ জেলায় সন্ত্রাসের পরিমণ্ডল তৈরি করার ষড়যন্ত্র করছেন। গত 3 তারিখ নওদাতে আমাদের দলীয় কর্মী জামাল, সেই জামালের মাথা ফাটিয়েছে আবু তাহের খানের, অর্থাৎ কংগ্রেসের জেলা সভাপতি আবু তাহের খানের ভাইপো ভাগ্নে হাবিব। আমরা থানায় কমপ্লেন করেছি এবং বলেছি হাবিবকে গ্রেফতার করতে হবে। এবং গতকাল অধীর চৌধুরী শক্তিপুরে দলের প্রার্থী তাদের হুমায়ুন কবিরের সমর্থনে মিটিং করতে গেছিলেন সোমপাড়া, মিল্কি, বিভিন্ন অঞ্চলে। সেখানে গিয়ে তিনি উস্কানি দিয়ে এসছেন অধীর চৌধুরীর প্রদেশ কংগ্রেসের সভাপতি, কিন্তু তার নির্বাচন করার জায়গা নেই, একটিমাত্র জায়গা 58 নম্বর জেলা পরিষদ প্রার্থী হুমায়ুন কবির। আমাদের সেখানে প্রার্থী শাহনাজ বেগম, সেই শাহনাজ বেগমের বিরুদ্ধে বিভিন্নভাবে সন্ত্রাস তৈরি করতে চাইছে হুমায়ুনের দলবল। গতকাল হুমায়ুনের আর্মস নিয়ে, হুমায়ুনের লাইসেন্স আর্মস নিয়ে তার সাগরের আসাফ আলী এলাকার বিভিন্ন মানুষজন, তৃণমূলের মানুষজনদেরকে ধমকি দিয়েছে, চমকাচ্ছে। আমরা পুলিশকে বলেছি অবিলম্বে আসাফ আলীকে গ্রেফতার করতে হবে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।